ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। আগামী সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। বৃহস্পতিবার 20 মে সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বদলুল রশিদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শুরুতে লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি হবে, পরে সেখান থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বদলুল রশিদ বলেন, আগামী সপ্তাহের 22 থেকে 23 তারিখের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ সময় তা ক্রমান্বয়ে নিম্নচাপের রূপ নেবে, পরে এই নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ইয়াশ। তিনি আরো জানান, নিম্নচাপ তৈরি হলে সেখান থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এ কারণে বলা হচ্ছে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি কোন কোন এলাকায় আঘাত হানতে পারে তা আরো কয়েকদিন পর সুস্পষ্টভাবে জানা যাবে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর জেলা সহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে আর তা অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 38.2 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে 37 মিলিমিটার।